ভাই আপনার লেভেল 100 বাইরে ভাই 100 লেভেলের প্লেয়ার আমার গ্রুপে ভাই প্লিজ ভাই আমার সাথে একটা ম্যাচ খেলবেন ভাই প্লিজ এই ফকিনির বাচ্চা ফকিনি তুই যা আমার সাথে গেম খেলবি তুই কি আমার লেভেলে আসছস আমার লেভেল 100 ফ্রি ফায়ারের সবচেয়ে হাইস্ট লেভেল 100 লেভেল তোর মতো বট পোলা পাইনা আমার সাথে গেম খেলতে আসছস লল ভাই লল হাসাইলি রে ভাই হাসাইলি ভাই আপনার লেভেল 100 বাংলাদেশের সবচেয়ে হাইস্ট লেভেল প্লাস আপনার কাছে ডেরেজ আপ কালেকশনের অভাব নাই তাই বলে কিন্তু আপনি সেই তখন থেকে আমার অপমান করতেছেন আচ্ছা ঠিক আছে চলেন দেখি আপনার কিরকম 100 লেভেল আপনার 100 লেভেল আর আমার 1 লেভেল চলেন কাস্টম হয়ে যাক আচ্ছা ঠিক আছে যা এত বেশি কথা না বইলা যা কাস্টম বান আজকে তোর 100 লেভেলের পাওয়ার দেখাই দিমু যা আসো খেলবো খেলা হবে খেলা হবে সো হে গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পারছেন আর হে গাইস আজকের ভিডিওতে দুইটা উইকলি গিভওয়ে আছে তো গাইস ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও লাস্টে আমি বলে দিব এই উইকলি দুইটা আমি কেমনে গিভওয়ে করব তো গাইস আপনারা হয়তো অনেকেই এতক্ষণ ভাবতাছেন যে বিরাজ ভাই আপনি হঠাৎ করে আজকে এই বটারিতে কি করেন তো আমার বটারিতে আসার মূল একটা রিজন হচ্ছে আমার এই বটারিতে একটাই মাত্র ফ্রেন্ড আছে যার লেভেল কিনা 100 তো গাইস আমি আজকে গ্রুপে যাব তারপর তার গ্রুপে যাওয়ার পর তার রিয়াকশনটা দেখব যে তার 100 লেভেলের গ্রুপে আমারই স্বাভাবিক একটা বট আইডি নিয়ে গেলে তার রিয়াকশন কেমন থাকে তো গাইস এখানে কিন্তু আমি তার ইনভাইট দিয়ে দিছি ভাই গ্রুপে নে না একবার আরে ভাই ইনভাইটই নাই না তো গাইস দেখি এখানে আমি আরেকবার ইনভাইট দিয়ে দেখি মানে ভাই বট আইডি দেখে মনে নিতাছে না এই তো নিছে হ্যালো 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 ভাই হ্যালো আরে কে রে ভাই তুই বারবার এত ইনভাইট দিতেছস কেন না না ভাই আমার এই আইডির ফ্রেন্ড লিস্টে শুধুমাত্র আপনিই আছেন এজন্য ইনভাইট দিছিলাম তো ফ্রেন্ড লিস্টে আসি বলেই কি ইনভাইট দিবি আর তোর মতো বটশট ফকিনি পোলা পাইন কেমনে আমার ফ্রেন্ড লিস্টে আছে আল্লাহই জানে ভাই আপনি কথা বলছেন কেন আপনার লেভেল তো 100 ও বাইসা বাংলাদেশের সবচেয়ে হাইস্ট লেভেল সাথে দেখতে পাচ্ছি 123000 লাইক ভাই প্লিজ ভাই আপনি আমার সাথে একটা ম্যাচ খেলবেন ভাই প্লিজ এই ফকিনির বাচ্চা ফকিনি তুই যা আমার সাথে গেম খেলবি তুই কি আমার লেভেলে আসছস আমার লেভেল 100 ফ্রি ফায়ারের সবচেয়ে হাইস্ট লেভেল 100 লেভেল তোর মতো বট পোলা পাইন আমার সাথে গেম খেলতে আসছস লল ভাই লল হাসা রে ভাই হাসাইলি ভাই আপনি বইলেন না ভাই আমার অনেক দিনের স্বপ্ন ভাই বাংলাদেশের হাইস্ট লেভেলের সাথে একটা গেম খেলবো ভাই প্লিজ একটা ম্যাচ খেলেন না এই ফকিনির বাচ্চা ফকিনি ফকিনির তো অনেক আশা থাকে সব আশা কি পূরণ হয় আর তোরে ভালের আশা তোর জীবনও পূরণ হইব না তোদের মতো ফকিনির সাথে গেম খেললে আমার মান সম্মানই থাকবে না তুই আমার স্ট্যাটাসেও যাস না ভাই প্লিজ একটা ম্যাচ খেলেন না ভাই প্লিজ আরে ভাই তুই তো বারবার একই কথা কইতাছস বড় বাচ্চা বড় যা কিক্কা ভাই ভাই রে ভাই কিক মেরে দিলো ভাই আচ্ছা ঠিক আছে প্যারা নাই চিল দেখি ওরে আরেকবার ইনভাইট দিয়ে দেখি তারপর রিয়াকশনটা কেমন থাকে এই তো ইনভাইট দিয়ে দিছি হ্যালো হ্যালো ভাই হ্যালো আমার কথাটা শুনেন ভাই আরে ভাই বুঝলাম না একবার কিক খেলি তাও তোর কোনো লজ্জা শরম নাই তুই আবারও গ্রুপে জয়েন দিতেছস ভাই মাত্র একটাই গেম তো ভাই প্লিজ একটা গেম খেলেন না ভাই প্লিজ আরে ভাই তোর একবার কইছি না তোর মতো ফকিনি পোলাপানের সাথে আমি গেম খেলবো না তোর সাথে গেম খেললে আমার মান সম্মান থাকবো ভাই মান সম্মান থাকবো মান সম্মান থাকবো আমি অনেক ভালো গেম প্লে করি ভাই প্লিজ ভাই একটা ম্যাচ খেলেন ভাই আরে ভাই তুই ভালো খেলছ না ভাল খেলছ সেটা তোর আইডি দেখেই বোঝা যায় এই দেখ 100 লেভেলের রিমোট দেখছস 100 লেভেলের রিমোট জীবনে চোখে দেখছস আমার তো মনে হয় তুই 100 লেভেলের জীবনে চোখে দেওয়াস নাই কারণ 100 লেভেল শুধু আমারই আছে বাংলাদেশে কোত্থেকে একটা ফকিনি আইডি নিয়ে বর্ডার বাচ্চা বড় আসছে আমার সাথে গেম খেলতে মানে 100 লেভেল বাংলাদেশের হাইস্ট লেভেলের প্লেয়ারের সাথে গেম খেলতে যাবাক ভাই রে ভাই মানে ও আবারও আমারে কিক দিল মানে ওর এতবার করে বুঝাইলাম এতবার করে বললাম তারপরও আমারে কিক দিল এ কে মিরাজ রে কিক দিল তো ওরে যদি উচিত চিকা না দিতে পারছি তাহলে আমার নাম মিরাজ না দেখি ওর আরেকবার ইনভাইট দিয়ে রাখি আরে ভাই তোর মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই তুই গ্রুপে আবারও অ্যাড দিতাছস শালা ফকিনির বাচ্চা ফকিনি দ্বারা তোরে এখনি আনফ্রেন্ড করে দিতাছি এই ভাই স্টপ আপনি সেই তখন থেকে আমার অপমান করছেন মানে কি শুরু করছেন ভাই নিজের লেভেল 100 নিজের কাছে কালেকশন আছে বলে নিজেরে কি মনে করেন আপনি কাস্টম খেলবেন আমার সাথে এই ফকিনির বাচ্চা ফকিনি তুই দেখি বড় বড় কথা কস তোর মুখে বড় বড় কথা কস কেমনে কই ভাই এখানে বড় বড় কথা বললাম কই কতবার রিকোয়েস্ট করছি একটা গেম খেলার জন্য গেম তো খেলেন নাই শুধুমাত্র লেভেল নিয়ে হোমকে দেখাচ্ছেন তো আসেন একটা কাস্টম হয়ে যাক তারপর দেখা যাবে যে আপনার 100 লেভেলের প্লেয়ার যোগ্য কিনা আপনি এই তুই আমার লেভেল আছ সেই দেখ আমার লেভেল হলো 100 আর তোর লেভেল হলো 2 তুই আমার সাথে কাস্টম খেলবি লল ভাই লল ফকিনির বাচ্চা ফকিনি ধরে মারতে তো আমার কোনো গানই লাগবে না তোর তো আমি ঘুষি দিয়ে মেরে ফেলমু লল ভাই লল ঘুষি দিয়ে মারবেন কি মার খায় প্যানে প্রস্তাব করে ফেলবেন সেটা সময় বলে দিব সাহস থাকলে আসেন আমি কাস্টম বানাই আচ্ছা ঠিক আছে যা এত বেশি কথা না বইলা যা কাস্টম বানা আজকে তোর 100 লেভেলের পাওয়ার দেখাই দিমু যা খেলা হবে তো গাইস এখানে কিন্তু কাস্টমে চলে এলাম আর আপনারা তো দেখতেই পাইছেন ভাই রে ভাই ওর 100 লেভেল বলে ও আমারে কি পরিমাণ অপমান করলো তো গাইস দেখা যাক ওর প্রোফাইল একবার দেখায় দিই তারপর আমি কাস্টম টেস্টটা দিব এখানে দেখতে পাচ্ছেন ভাই 100 লেভেল সাথে 123000 এর উপরে লাইক মানে বুঝতেই পারতাছেন যে কতটা বেশি হার্ড খেলা হবে তো গাইস আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন তো গাইস এখন কথা বেশি না বলে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই আর হ্যাঁ গাইস আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে কে জিততে পারে ভাই বুঝতেই তো পারতাছেন বাংলা
বাংলাদেশের সবচেয়ে বেশি লেভেলের প্লেয়ারের সাথে কাস্টম খেলতেছি, মানে ম্যাচটা অনেক বেশি হার্ড কন্টেস্ট হবে। তো গাইস আমি কিন্তু এখানে প্রথম রাউন্ড বরাবরের মতো উটপিকার আর শটগান নিয়ে নিলাম, মানে ভাই উটপিকার দিয়ে কিন্তু ওর খোপড়ি ওড়া দিঙ্গা। তো গাইস দেখা যাক এখন আমি মেন ফাইট মুভমেন্টে দিয়ে দিই। ভাই ও আমারে যেমনি অপমান করছে, ও কত ভালো না খেলে। তো গাইস দেখা যাক, ওর আমি উটপিকার দিয়ে ভাই যদি হেলমেট না উড়াইতে পারছি তাহলে আর কি বললাম। তো গাইস দেখা যাক এবার মারবো। আবে ভাই কি হেডশট ইতাছে এগুলা, মানে কি ভাই। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল আকাশ রং করে দিব নীল। ভাই এখানে এমপি40 নিছি ভাই, বটাডি দিয়ে গুলি গাই লাগে না, দেখেন ভাই গানের অ্যাবিলিটি না থাকলে। তো গাইস যাই হোক না কেন, ও ভাই সব প্লে প্লে ড্যামেজ মোটামুটি। তো গাইস এই সাইডে ভাই দেখেন ভাই এমপি40 মানে স্কিন নাই বলে ভাই মানে খেলাই যায় না আসলে। ভাই যারা আর কি স্কিন স্কিন বিহীন বা যারা গান স্কিন বিহীন গেম খেলে তারা আসলে ভাই রিয়াল হিরো, আমি এইটা আজকে মানে বুঝতে পারলাম। তো গাইস যাই হোক না কেন হেল ছাড়া যাবে না। ভাই এই সাইডে ও ভাই তো পিচ্ছাই পাচ্ছি বা জামনে কো ভাই সব তারপরে তো মারলাম। তো গাইস যাই হোক এখানে কিন্তু এক এক রাউন্ড নিয়ে নিলাম। আর হ্যাঁ গাইস আপনারা সবাই জানেন, দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 500K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি এই উপলক্ষে কিন্তু একটা 500K স্পেশাল কিউনে ভিডিও আনবো। তো আপনাদের যত প্রশ্ন আছে আমাকে নিয়ে সব কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে করে দিবেন, আমি কিন্তু নেক্সট ভিডিও কিউনে ভিডিও নিয়ে আসবো। আর সেইখানে কিন্তু আপনাদের ভাবিও থাকবে, প্লাস আপনাদের ভাবির বয়স বা আপনাদের ভাবির নাম সব কিছু কিন্তু সেইখানে রিভিল করা হবে। তো যার যত প্রশ্ন আছে আমার নিয়ে সব কিন্তু আজকের ভিডিওতে করে দিবেন। তো যাই হোক গাইস আমি এখন খেলার মুভমেন্টে ফোকাস দিই। ভাই এখানে উটপিকার দিয়ে হেডশট মারা ট্রাই করলাম বাট হেডশট লাগে নাই। তো গাইস দেখা যাক ও কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে, ভাই প্রথম রাউন্ড কি হেডশটটা না দিল আমারে। তো গাইস দেখা যাক প্যারা নাই চিল, আমি একটা উটপিকার হেডশট দিব ভাই, ও যেহেতু আমার একটা দিছে আমি না দিয়ে থাকি কেমনে বাইরে বাইরে। ও ভাই সাপ বলতে বলতে ওপি লেভেলের হেডশট। তো গাইস মানে ভাই বটাডি দেখে অপমান করছিলি না, কেমন লাগে এখন? হ্যাঁ কেমন লাগে। তো গাইস যাই হোক না কেন এখানে কিন্তু দুই দুইটা রাউন্ড জিতে গেছি, আর দুইটা রাউন্ড জিতে আমার কাছে বিটুকের আত্মা চলে এসেছে, এই জন্য ডাবল ডব্লিউএম নিছি। এ ভাই মানে গোলগোল ফোনে না কেন। তো গাইস যাই হোক না কেন ডাবল ডব্লিউএম দিয়ে কোনো কিছু করা যায় কিনা দেখি। ভাই আমি কিন্তু AWM দিয়ে মোটামুটি ভালো খেলি ভাই। ইয়ে না মানে মানে কি হেডশট দিতেছে এইগুলা বুঝলাম না আসলে। ভাই ওর 100 লেভেল বাংলাদেশের হাইস্ট লেভেল, ও কিন্তু সেরকমই গেম প্লে দিতেছে, অনেক ভালো গেম প্লে দিতেছে। তো গাইস যাই হোক প্যারা নাই চিল আকাশের রং কি আপনারা এটা বলে দিয়েন। আর আমি কিন্তু হার মানার পাত্র না, এখানে দুই দুই রাউন্ড হয়েছে ভাই প্যারা নাই, এখন আমি ওর মেরে খুপড়ি ওড়া দিঙ্গা। তো গাইস দেখা যাক উৎপিকার দিয়ে কিন্তু আমি অন টপ ট্রাই করতেছি, শুধু সামনে আইলে হয় ভাই আইবো আর অন টপ লাগবো, আইবার অন টপ লাগবো। ওরে ভাই একটা সুযোগ ছিল, যাক প্যারা নাই এখানে ভাই বাইরে বাইরে। আবে ভাই এত পরিমাণ রিকল করতেছে মানে গানে স্কিন না থাকলে যা হয় ভাই, দেখেন তো গাইস বাইরে বাইরে। ও ভাই সাপ ফাইনালে কিন্তু ওপি লেভেলের মাইর, মানে ভাই বুঝতে পারতেছেন উটপিকারের সামনে দাঁড়ায় আমার, আমার উটপিকারের সামনে দাঁড়ায় আমার সাথে ভাব নেই আবার। তো গাইস যাই হোক না কেন এখানে কিন্তু তিন তিনটা রাউন্ড নিয়ে নিছি, আর যেহেতু আমি 4 রাউন্ডের খেলা দিছি এই রাউন্ড যদি আমি জিততে পারি তাহলে কিন্তু আমি জিত। আর হ্যাঁ গাইস এই রাউন্ড আমি জিততে পারবো কি পারবো না সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর ভিডিওতে একটা করে রিয়াক্ট দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের তো বলাই লাগবে না ভাই, তারা অবশ্যই এতক্ষণে একটা করে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, কারণ তারা আমার অনেক অনেক বেশি ভালোবাসে। তো গাইস যাই হোক না কেন এই রাউন্ডের মূল ফাইট মোডে দিয়ে দিই। তো গাইস উটপিকার দিয়ে তো বহুত মারলাম, এবার আমি ওর MP40 দিয়ে হেডশট মারবো। তো গাইস যাই হোক ভাই তারপরে উটপিকার দিয়ে ট্রাই করতেছি। তো গাইস যাই হোক না কেন আমি MP40 দিয়ে মারবো, যেহেতু বলছি MP40 দিয়ে মারবো। তো এই সাইড দিকে একটা ডজ দিব, ডজ দিয়ে এই সাইডে বাইরাবো বাইরা 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 বাইরা। ও ভাই সাহ বাইরানোর সাথে তো পি লেভেলের হেডশট, মানে ভাই ম্যাচ বুইয়া। ও ভাই সাহ 100 লেভেলের প্লেয়ার রে ভাই, কাস্টমে দুইয়েতে দিয়ে দিছি ভাই রে ভাই। তো দেখি এখন আমি ওর গ্রুপে যাবো, তারপর ওর রিয়াকশনটা কেমন থাকে দেখার বিষয়। আর আপনারা গাইস ওর রিয়াকশন দেখলে অবাক হয়ে যাবেন। আর ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখতেছেন তারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন, আমি দেখতে চাই কোন জেলা থেকে আমার ভিডিওটা সবাই বেশি দেখেন। হ্যালো 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 ভাই হ্যালো, 100 লেভেলের প্লেয়ার কই ভাই, কি হইলো কেমন দিলাম মাইর? হ্যাঁ ওরে ভাই রে ভাই ভাই আপনি এটা কি মাইর দিলেন ভাই? কি ভাই কি এখন এত অবাক হচ্ছেন কেন, যখন অপমান করছিলেন তখন মনে ছিল না? ভাই ভাই ইয়ে মানে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ও আচ্ছা এখন ভুল হয়ে গেছে তাই না, আর আপনি যে আমার অপমান করছিলেন 1 লেভেলে আইডি বলে। আচ্ছা ঠিক আছে ইউটিউবে যান গিয়ে সার্চ দেন কে মিরাজ গেমিং, তারপর বুঝতে পারবেন আমি কে। ভাই আপনি কি সত্যি কে মিরাজ গেমিং নাকি ভাই আমার সাথে মজা করতেছেন? ভাই বলেন আপনি কি রিয়েল কে মিরাজ গেমিং? ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই থ্যাংক ইউ, আর আমি রিয়েল কে মিরাজ গেমিং। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তো মনে করছি ফেক নাম দিছে, তুমি তো এখন টিকটকে ট্রেনিং এ আছো তাই আমি মনে করছি কেউ মজা করে নাম দিছে। ভাই ভাই সরি সরি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই একটা কথা বলি, আপনার লেভেল হয়তো বাংলাদেশের সবচেয়ে বেশি হইতে পারে, কিন্তু মানুষের কম লেভেল দেখে তাদের সাথে খারাপ ব্যবহার করেন না ভাই, তারা অনেক বেশি কষ্ট ভাই। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। তো গাইস যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত, যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস যাই হোক এবার আমি আপনাদের গিভওয়ের বিষয়ে আসি। তো আমার গাইস এই ভিডিওতে আমি গিভওয়ে দিব, সেই গিভওয়েটা হচ্ছে আপনারা এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন, সবচেয়ে বেশি শেয়ার করার পর কমেন্ট বক্সে এসে আপনার ইউআইডি দিবেন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন এইটা বলে দিবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা লাগবে, ইচ্ছা মতো শেয়ার না করলে কিন্তু ফাও ফাও শুধুমাত্র ইউআইডি আর এবং কোন জেলা থেকে দেখতেছেন এটা দিলে হবে না। শেয়ার করার পরে কোন জেলা থেকে দেখতেছেন এবং আপনাদের ইউআইডি দিবেন, যে সবচেয়ে বেশি শেয়ার করবে তারাই একমাত্র উইকলি দেওয়া হবে।